একজন নারীর জীবন সার্থক হয় মা হবার পরে, কথাটা বহুবার শুনেছিলাম। সেটার কতটা যে কথাটা দম আছে, কতটা যে কথাটা সত্যি, সেটা অনুভব হয়েছিল মা হবার পরে। সত্যি নারীর জীবন সার্থক হয় মা হবার পরে, আর তারপরেই আমরা বুঝতে পারি মায়ের কতটা গুরুত্ব আমাদের জীবনে, কতটা দান আমাদের জীবনে মায়েদের। তো আজ মাদার্স ডে, যদিও বা মা দিকে সম্মান জানানোর জন্য বা ভালোবাসা জানানোর জন্য কোনো দিনের প্রয়োজন পড়ে না, সারা জীবনটা যদি আমরা করিয়ে যাই তবুও কম হবে। যাই হোক, আজ যদিও বা মাদার্স ডে, সেই কারণে আমার মা, আমার শাশুড়ি মামা, আমার মাতৃ সম্মানে যারা আছে তাদেরকে সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি, আর তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার সঙ্গে তাদের বাচ্চারাও যেন সুস্থ থাকে। কারণ কোনো মায়ের যদি বাচ্চা যদি সুস্থ না থাকে, সে মা কখনোই ভালো থাকতে পারে না। সেই কারণে বিশ্বের যত মা আছে, তাদের সন্তানরা আছে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখানে আছে কফি, জল আর চিনি, যেটা আমি ডালগোনা বানিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে ডালগোনা কেক বানাবো। এখানে আছে ময়দা, যেটা আপনার 150 ml এর মতন আছে, আর এখানে আমি নেব ডার্ক ফ্যান্টাসি প্যাকেট 4টে, কারণ আমার ঘরে 4টেই আছে আর ডার্ক ফ্যান্টাসি আছে, তো সেই কারণে আমি এটাই নেব। যদি আপনার ডেয়ারি মিল্ক চকলেট থাকে তাহলে খুব ভালো হয়, সেটাও নিতে পারেন, আর তা না ছাড়া এটাতেও কোনো খারাপ হয় না। এখানে আমি নিচ্ছি সুগার, চিনি, তো সেটা আপনার যেরকম প্রয়োজন সেরকম অনুপাতে আপনি নেবেন। তো এখানে আমি দুধ নিচ্ছি, যেটা হচ্ছে কি 100 ml এর মতন, তো সবগুলো একসঙ্গে এবার আমি মিক্সিতে এবার, ও হ্যাঁ, এখানে নিচ্ছি তেল, আমি নেব তেলটা হচ্ছে আপনার 10 ml নিচ্ছি আমি, তো এটা এবার সব কিছু আমি এটা মিক্সিতেই বানিয়ে নেব, কেননা খুব সহজে হয়ে যায় আর আমাকে হাতেও পরিশ্রম করতে হবে না। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার কী সুন্দর হয়ে গেছে, তো এটা আগে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব, তারপরে এটার মধ্যে আমি মিশাবো ইনো, যেটা একটা ছোটো প্যাকেট সাইজে আছে না, তো সেটাই একটা প্যাকেট, তো ইনোটা এর মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দেবার পরে এখানে এটাকে সেট করার জন্য অল্প পরিমাণে জল দেব, জল দেওয়ার পরে এটাকে আমি এবার খুব ভালোভাবে মিক্স করে নেব, তারপরে আর আমার কোনো কাজ থাকবে না। এটা খুব সহজে আর চটপট বাড়িতে যা যা আছে তাই দিয়েই বানিয়ে নিয়ে যায় বন্ধুরা। আর এটা দেখতে যতটা এবার হালকা কালারটা আসছে না, এটা হবার পরে, ঠান্ডা হবার পরে দেখতে পাবেন যে কালারটা কতটা ডিপ চলে আসবে, চকলেট চকলেট। তো আমি বলবো বাড়িতে একবার হলেও বানান এবং খান, খুব সহজে হয়ে যায়। আমার ছেলে ভীষণইভাবে বায়না করছিল, সেই কারণে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। এবার আমি যেটার মধ্যে কেকটা বানাবো, তো সেটার একটা সাইজ করে নিচ্ছি পেপারের মধ্যে। আপনার ঘরে যে হোয়াইট কালারের যা পেপার আছে সেটা দিয়েই আপনি বানাতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এখানে আমি রিফাইন তেল দিচ্ছি, পুরো বাটিতে ভালো করে এটা মেখে নিচ্ছি। তো তার সঙ্গে যে তেলটা দিয়েছি ওটার মধ্যেই হয়ে যাবে, খুব এমন তেলের প্রয়োজন পড়ে না, ব্যাস একটু ভালোভাবে সেট করে নেন। তো তারপরে যে ব্যাটারটা হয়ে গেছে সেটা এবার আমি এটার মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন এটা এবারে আমি ঢেলে দেবো। তো আজকে বন্ধুরা, আজকে মাদার্স ডে, আমি বলবো 1 ঘন্টা সময় লাগবে, 35 মিনিট আপনার গ্যাসে লাগবে আর বাকি সময়টা এটা বানাতে লাগবে। আর ঘরে এগুলো অবশ্যই, বাড়িতে বাচ্চা আছে মানে আছে, তো অবশ্যই একবার হলেও বানান। আর এখানে আমি প্রেশার কুকারে বানাবো, প্রেশার কুকারটা কিছুক্ষণ আমি গ্যাসটা অন করে রেখে দিয়েছিলাম গরম করে নেওয়ার জন্য, ব্যাস। তো তারপরে আমি বাটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকটা বানানোর জন্য, আর প্রেশার কুকারের সিটিটা আমি খুলে নিয়েছি, ব্যাস এটা আমি 35 মিনিট পরেই দেখব, আর গ্যাসটা একদম কমানো থাকবে, ঠিক আছে? তো এখানে আমার 35 মিনিট হয়ে গেছে একদম ঘড়ি ধরে, তারপরে আমি এটা দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটা টুকটুক নিচ্ছি, তো এটার সাহায্যে আমি দেখে নেব। দেখুন এটার মধ্যে গায়ে লাগছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে, আর এটা আমি ঠান্ডা করার জন্য রেখে ফেলেছি। তো তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে, চারি সাইডটা ব্যাস ছুরি দিয়ে একটু একটু সেট করে নিতে হবে, তারপরে এটাকে আমি বের করে নিয়েছি। এটার কালারটা দারুণ এসেছে, দেখুন আমি যেটা বলেছিলাম যে এটা হওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে কালারটা খুব সুন্দর আসবে। তো যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আস্তে আস্তে তুলে নেব, যেহেতু এর মধ্যে তেল ছিল কোনো অসুবিধা হয় না, হালকাভাবে উঠে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর এটা ভীষণই টেস্টি আর পঞ্জি, দেখুন। তো এটা এখানে আমার ডালগোনাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে এবার আমি সেট করব, মানে একটু ডেকোরেশন করব। যদিও আমি সে কাজটা ভালোভাবে পারি না, তবে আমি চেষ্টা করব আমার মতন করে করার।
তো এটা সেট করার জন্য ঘরে আমার যা আছে সেটা দিয়েই আমি করব। আমি বলেছি যে ঘরে যা যা আছে সেটা দিয়েই আমি আজকে কেকটা বানাবো। তো ঘরে আমার এইগুলোই আছে। একটা আমি যে ময়দার যে প্যাকেটটা সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এটার মধ্যে আমি কফিটা দিয়ে ফেলেছি। তারপরে এবার কী করব তারপরে দেখাই যাক দেবিকার রেসিপিস, দেবিকা কী করে, পাগলামো করবে। তো দেখতে পাচ্ছেন কেকের চারিপাশে একদম আমি ডালগোনাটা ঠিক মতনভাবে চেষ্টা করেছি আগাবার, তারপরে একটা হালকা মতন একটু ডেকোরেশন করার চেষ্টা করছি। জানি না কতটা ঠিক হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। তা আমি আগেও বললাম ঘরে বাচ্চা আছে, মাদার্স ডে, আর বাচ্চা আছে মানে এসব চকলেট, ডার্ক ফ্যান্টাসি এসব থাকে। তো বাড়িতে ছটপট বানিয়ে নেন। এখানে আমি চকলেট সিরামটা দিচ্ছি হালকা করে, ভালো লাগবে বলে। তো সিরামটা দেবার সময় আমি দেখছি যে কী ব্যাপার, এটা তো হালকা কেন হয়ে গেছে। তারপরে জানতে পারলাম ভাই আর বোন দুজনে মিলে না এটার মধ্যে জল ঢেলেছে, তো তার ফলে একটু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, কিছু মনে করবেন না, বুঝতেই পাচ্ছেন। তো এটা দিয়েই আমি ছোট্ট করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, যেটা দেখতে সুন্দর লাগবে। আর চকলেট সিরাম, চকলেট কেক সবগুলোই বাচ্চারা খেতে ভালোবাসে, আমিও ভীষণভাবে ভালোবাসি খেতে। তো একটু চেষ্টা করছি, চলুন চলুন একটু স্লো মোশন হয়ে যাক। আমি আপনাদিকে একটু স্লো মোশন দিচ্ছি, ভালো লাগছে না? তো চলুন, অনেক বক বক হয়েছে, কেক আমার রেডি হয়ে গেছে। চারি সাইডটা এবার সুন্দর করে একটু পরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরো কেকটা কীরকম হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি নতুন কেউ আমার চ্যানেলটিকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, বন্ধু ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমার ছেলে একদম কখন হামলা করে দেবে তার কোনো ঠিক নেই, তো হামলা করার আগে কেকটা এবার চটপট খাওয়া দাওয়া হয়ে যাক। তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, আপনারাও দেখতে পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি একটা ইয়াম্মি আর টেস্টি কেক বানিয়ে নিয়ে যায় বাড়িতে। তো আপনারাও বাড়িতে ঝটপট বানান, খান এবং আমাকে জানাবেন। আর আমার যদি রেসিপিটি যদি ভালো লেগে থাকে, কেকটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি নতুন কেউ আমার চ্যানেলটিকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, বন্ধু ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমার ছেলে আর মানছে না, ওকে এবার কেকটা তাড়াতাড়ি না দিলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। এখানে আমি আর আমার দুই পাশে সাপোর্ট দেবার জন্য আমার দুই মা আছে।